টুকটুকে লাল পোশাকে ঠকরে বেড়াচ্ছে বড় যৌবন। তো রেড হট লুকে উষ্ণতা জ্বর তুলেছেন মাস মনে। তো হ্যালো গাইস, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আবার চলে আসলাম আপনাদের মাঝে নতুন একটা ভিডিও নিয়ে। তো আজকের ভিডিওটার টপিক হয়তো থাম্বনেল এবং টাইটেল দেখে বুঝে গেছেন, মানসী ঘোষকে নিয়ে একটি ভাইরাল ভিডিও। তো আশা করি পুরো ভিডিওটা দেখবেন। আর ভিডিওটা শুরু করার আগে আমি আপনাদের একটি কথা বলতে চাই, যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটা অন করে দেবেন পরবর্তী নতুন নতুন ভিডিওর জন্য। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। বোরিং সোয়েটারের বদলে ট্রেন্ডি পোশাকে টলিউডের অভিনেত্রী শীতকালীন ওয়েস্টার্ন পোশাকে ঘাম জড়াচ্ছে সবার। একটা সময় ছিল যখন শীতকাল আসলে চিন্তার বাজ, কারণ শীতকালে পোশাকের উপর যে সোয়েটার পরতে হবে আর তাতে ঢাকা পড়ে যাবে স্টাইল। তবে এখন শীতের ফ্যাশনে তাক লাগাচ্ছেন টলিউড নায়িকারা। আর টলিউড ইন্ডাস্ট্রিতে ফ্যাশনের কথা বললেই যে অভিনেত্রীর কথা উঠে আসে, তিনি মানসী ঘোষ। টলিউড ইন্ডাস্ট্রিতে ফ্যাশন আসতে পরিচিত তিনি। অ্যাজ ইজ জাস্ট এ নাম্বার, এই কথাটি তার জন্য যথোপযুক্ত। বয়স 37-এর দোরগোড়া হলেও স্টাইল স্টেটমেন্ট গ্ল্যামারে তিনি সুইট 16। সাবেকি কিংবা ওয়েস্টার্ন সবতে মদ্দামনে মানসী। তার দক্ষ অভিনয়ের অনুরাগী অনেকেই, তবে পাশাপাশি নিজের ফটোশ্যুট দিয়ে ঘায়াল করলেন সকলকে। সম্প্রতি এবার গাঢ় লাল ওয়ান পিসে নজর কাড়লেন তিনি। পায়ে লাল স্টিলেটো, লেদারের গাঢ় লাল রঙের শর্ট ড্রেস আর তাতে নেট মাধ্যমে জড় তুলেছেন নায়িকা। লাল পোশাকে তিনি হয়ে উঠলেন হট চিলি। উন্মুক্ত ক্লিভেজ আর উরুতে শীতের মাঝে উষ্ণতা ছড়াচ্ছেন মানসী। তার রূপের জাদুতে মজলো আর থেকে আস। ছবির পাশাপাশি একটি ভিডিও পোস্ট করেছেন অভিনেত্রী, যেখানে কাবি খুশি কাবি গামের পুয়ের জনপ্রিয় ডায়লগের ঠোঁট মেলাতে দেখা গিয়েছে অভিনেত্রী। এই ভিডিও ছবি এখন ভাইরাল সোশ্যাল মিডিয়ায়। তো হ্যালো গাইস, ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানান, এবং মানসী ঘোষের সম্পর্কে আপনাদের ধারণা কি তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যারা এখন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো না, প্লিজ সাবস্ক্রাইব করে দিন, পাশে থাকা বেল আইকনটা অন করে দিও। আর আজকের মতো এখানে শেষ, আবার দেখা হবে কোনো এক নতুন ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।